এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখবো। গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দা, অভিনেতার পায়ে গুলি লাগে, নিজের রিভলভারের গুলিতেই আহত হয়েছেন গোবিন্দা। রিভলভার পরিষ্কার করার সময় ঘটে দুর্ঘটনা, আপনাদেরকে জানিয়ে রাখবো। গুলিবিদ্ধ হয়েছেন অভিনেতা গোবিন্দা, তিনি গুলিবিদ্ধ হয়েছেন, অভিনেতার পায়ে গুলি লেগেছে, নিজের রিভলভারের গুলিতেই আহত হয়েছেন অভিনেতা গোবিন্দা। রিভলভার পরিষ্কার করছিলেন সেই সময় এই দুর্ঘটনা ঘটেছে, নিজের রিভলভারের গুলিতেই আহত হয়েছেন অভিনেতা গোবিন্দা। আপনাদেরকে জানিয়ে রাখবো গুলিবিদ্ধ হয়েছেন অভিনেতা গোবিন্দা। আমরা এই নিয়েই কথা বলবো। দেবাশিষ সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি। দেবাশিষ, কি জানা যাচ্ছে, কিভাবে গুলিবিদ্ধ হলেন অভিনেতা গোবিন্দা? দেখো, এখনো কোনো যতটুকু খবর পাওয়া যাচ্ছে, অভিনেতা গোবিন্দা নিজের বন্ধুকেই গুলিবিদ্ধ হয়েছে এবং তার পায়ে গুলি লেগেছে এবং তিনি ওখান থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন, এমনটাই খবর। এখনো পর্যন্ত পুরো খবর না আসলো। যে গোবিন্দার যতদূর খবর পাওয়া যাচ্ছে, গোবিন্দা তার নিজের বন্দুকের গুলিতেই কিন্তু গুলিবিদ্ধ হয়েছে। ঠিক কিভাবে ঘটলো তা কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি, কিন্তু তার নিজের পায়ে গুলি লেগেছে এবং আহত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে গিয়েছেন, এমনটাই কিন্তু খবর। দেবাশিষ, এখনো পর্যন্ত কি অবস্থায় রয়েছেন, কি পরিস্থিতি তার গোবিন্দার, কিছু জানা গেছে? দেখো, এখনো পর্যন্ত পুরো খবর না পাওয়া গেল। ডাক্তাররা কিন্তু তার গুলি যেটা লেগেছে সেখানে কিন্তু তার চিকিৎসা শুরু করেছে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত খবর পাওয়া গিয়েছে। ধন্যবাদ তোমায় দেবাশিষ সেনগুপ্ত, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, অভিনেতা গোবিন্দা তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং নিজের রিভলভারের গুলিতেই আহত হয়েছেন গোবিন্দা। যেমনটা জানা যাচ্ছে যে রিভলভার পরিষ্কার করার সময় এই দুর্ঘটনা ঘটে এবং রিভলভার পরিষ্কার করার সময় হঠাৎ করেই গুলিবিদ্ধ হন ওই অভিনেতা গোবিন্দা। তবে আপাতত তিনি স্থিতিশীল অবস্থাতেই রয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন অভিনেতা গোবিন্দা।